সুবিয়া শিক্ষার্থীরা এসএসসি বা দশম শ্রেণীর গণিত ক্লাসে বা নবম শ্রেণীর গণিত ক্লাসে আমি মামুন সুবিদ রহমান তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি 2.2 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক শেখাবো, যেটা নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। চলো আজকে ক্লাসটা শুরু করি। আর যারা ক্লাসে আমার এই ক্লাসে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। চলো ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচিত বিষয় হলো একটি বীজগণিতের সৃজনশীল অঙ্ক। দেখো আমি প্রশ্নটা উঠিয়ে দিয়েছি। প্রশ্নটা হলো, এখানে একটা ভেন চিত্র দেওয়া আছে, এই ভেন চিত্র থেকে প্রশ্নটা হলো ক, বিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, নাম্বার খ সত্যতা যাচাই করো, নাম্বার গ এটা নির্ণয় করো এবং ডোম এস নির্ণয় করো। আমরা এটা কীভাবে নির্ণয় করতে পারি সেটা এখন আমি তোমাদের শেখাবো, কীভাবে নির্ণয় করতে পারি। আর আমাদের যে চিত্রটা দেওয়া আছে সেটা এটাকে বলা ভেন চিত্র, তার মধ্যে টোটাল তথ্যটা আমাদের দেওয়া আছে। তাহলে আমি প্রথম অঙ্কটা শুরু করি, নাম্বার ক। নাম্বার ক দেওয়া আছে বিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তাহলে বি বি সমান বি ভিতরে আমাদের কী কী মান আছে আমরা খেয়াল করি, 2, 3, 5, 7। তাহলে আমরা লিখি 2, 3, 5 এবং 7। আমরা যে মানটা লিখলাম এটা আমাদের বির মধ্যে দেওয়া আছে, 2, 3, 5, 7। এখন আমি যেটা লিখেছি একে বলা হয় তালিকা পদ্ধতি। আমাদের প্লেস কত, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে হবে হলো বি সমান এক্স এপসাইল এক্স অনুপাত এক্স এপসাইলন এন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এক্সের মানটা হবে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে লেস দেন কত, 11। তাহলে 11 থেকে মৌলিক সংখ্যা কোনগুলো, 2, 3, 5, 7। তাহলে 11 থেকে ছোট সংখ্যা হলো 2, 3, 5, 7। তাহলে এটা আমাদের তালিকা পদ্ধতি আর এটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও। এবার আমি তোমাদের খ নম্বরটা করবো, যেখানে আমাদের বলেছে সত্যতা যাচাই করো। এই অঙ্কটা সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমি কিভাবে করতে পারি খেয়াল করো, তাহলে আমাদের এখানে লাগছে কোনটা, এ বি সি। তাহলে আমরা তিনটা মান লিখে নিই, এ সমান এর মধ্যে কি কি আছে, 1, 2, 3 এবং 4। ওয়ান টু থ্রি ফোর। বির মধ্যে কি কি আছে আমরা ফলো করি, বির মধ্যে আছে 2, 3, 5, 7, 2, 3, 5 এবং 7। আর সির মধ্যে কি কি আছে আমরা ফলো করি, সির মধ্যে আছে কোনটা, 3, 4, 5, 6। তাহলে 3, 4, 5 এবং 6। আমরা প্রথমে মানগুলো লিখে নিলাম। এবার আমরা এই এখান থেকে এ পর্যন্ত বাম পক্ষ এবং এপাশে ডান পক্ষটা প্রমাণ করব। তাই প্রথমে আমাদের বাম পক্ষটা আমি লিখে নিই, বাম পক্ষটা আছে হলো এ কাপ বি ক্যাপ সি। আমরা ক্যাপ বলবো এবং এটাকে হলো কাপ বলবো। তাহলে এটার অর্থ হলো তিনটা হলো, প্রথমে যেটা মিল আছে সেটা নিতে হবে, মানগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে এবং কোনো মান ডাবল লেখা যাবে না। আর এই চিহ্নতে অর্থ হলো যে মানগুলো আছে সবগুলোই নিতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে এবং কোনো মান ডাবল লেখা যাবে না। আগে আমরা প্রথম জায়গাটা কাজটা করি, বি ক্যাপ সি 2, 3, 5 এবং 7, ক্যাপ চিহ্ন 3, 4, 5, 6, 3, 4, 5 এবং 6। এর মধ্যে মিল আছে কোনটা কোনটা দেখি আমরা, 3, 5। তাই 3, 5 দুই জায়গাতেই আছে, 3 এবং 5। তাহলে এখানে আমরা এর মানটা লিখি, এর মানটা কত আসছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এর মানটা কত আছে, 3 আর 5। আমি আগেই বললাম এই চিহ্নর শর্ত তিনটা, যে মানগুলো সবগুলাই নিতে হবে, কোনো মান ডাবল লেখা যাবে না, আর মানগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। আমরা লিখি 1, 2, 3, 4, 5। তাহলে এটাই হলো আমাদের নাম্বার খয়ের বাম পক্ষ। তা তুমি সঠিকভাবে দেখে নাও। এবার আমরা ডান পক্ষটা করবো, ডান পক্ষ আমাদের কোনটা, এই যে এখান থেকে এই অংশটুকু আমাদের ডান পক্ষ। তাহলে আমি কীভাবে করতে পারি খেয়াল করো, ডান পক্ষটা আমাদের আছে, আমি সেটা আগে লিখে নিয়েছি দেখো, আর রাইট হ্যান্ড সাইড এ কাপ বি ক্যাপ এ কাপ সি। তাই খেয়াল করে দেখো, তাই প্রথম আমাদের দুটো অংশটা বের করে নেবো, এ কাপ বি এটা, এর মানে আছে 1, 2, 3, 4, আর বি মানে আছে 2, 3, 5 এবং 7।
তাহলে যে মানগুলো আছে সবগুলাই নিতে হবে 1 2 3 4 5 আর 7 এবার আমরা প্রথমে এ কাপ সি এর মানটা বের করে নেব চলো এ কাপ সি এর মান আছে 1 2 3 4 সি এর মান আছে 3 4 5 এবং 6 তাহলে যে মানগুলো আছে সবগুলাই নেব আমরা 1 2 3 4 5 এবং 6 যে মানগুলো আছে সবগুলাই নিলাম এবার তাহলে রাইট হ্যান্ড সাইড বেরিয়ে যাবে তাহলে এই মানটা হলো কত বলতো 1 থেকে 7 মানে 6 নাই 1 2 3 4 5 6 তাহলে 5 7 এই মানটা আছে 1 2 3 4 5 6 তাহলে এই মাসকার যে চিহ্নটা আছে সেটা অর্থ হলো যেগুলো মিল আছে সেগুলোই নেব তাহলে 1 থেকে 5 পর্যন্ত মিল আছে এখানে 1 থেকে 5 পর্যন্ত মিল আছে তাহলে আমরা নেব 1 2 3 4 5 তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল বা শত যাচাই হয়ে গেল দেখেন এবার আমরা টোটাল এস এর মানটা বের করব এবং ডোম এস নির্ণয় করব তাহলে আমি এটা আগে লিখে নিই এস সমান কি হতে পারে এস সমান হবে বি কাপ সি তার মানে সি গুণিত এ তাহলে আমরা একটা একটা কাজ আগে কমপ্লিট করি প্রথম হলো বি কাপ সি বির মান আছে 2 3 5 7 সির মান আছে হলো 3 4 5 বা 6 তাহলে সব মানগুলো নেব আমরা 2 3 5 6 ও সরি 4 আছে 2 3 4 5 6 7 এবার আমরা এই মানটা বের করব b কাপ c তার মাথা করে c এই c অর্থ হলো পূরক করা অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে তার মানটা বাদ দিতে হবে b কাপ c মানে ইউ এর মানটা কোথায় পাবো এর মধ্যে সমস্ত মানগুলো হলো ইউ এর মান অর্থাৎ 1 থেকে শুরু 8 পর্যন্ত সমস্ত মানগুলো হবে ইউ এর মান তাহলে আমরা লিখি সেটা তাহলে 1 2 3 4 5 6 7 8 এই মানটা আছে 2 3 4 5 6 7 তাহলে বাদ লিখি থাকছে থাকছে হলো 1 আর 8 কারণ এই মান দুটাই বা বিয়োগ হচ্ছে না তাহলে এই মানটা বের করি এর মানটা আছে 1 8 কোন এর মান আছে 1 2 3 4 যখন চিন্তা করে দেখবা এই গুণ চিহ্ন আসবে আসবে তখন প্রথম ব্র্যাকেট নিতে হবে তাই খেয়াল করো 1 দিয়ে 4টাকে গুণ করব 1 1 1 2 1 3 1 4 তারপরে 8 দিয়ে 8 1 8 2 8 3 8 4 আর বের করতে হলে ডোমেন বা ডোম ডোম এর সমান প্রত্যেকটা প্রথম মানগুলো হবে ডোমেন কিন্তু কোনো মান ডাবল না যাবে না 1 1 1 1 চারটা আছে 1 প্রথম মান এবং চারটা আছে 8 প্রথম মান তাই সেখানে একটা করে নিতে হবে 1 এবং 8 তাহলে এই অঙ্কের সমাধান হলো ডোম এর সমান 1 এবং 8 তাহলে আমি দেখো খুব সহজে তোমাদের এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করলাম যারা আরো বেশি টিউটোরিয়াল পেতে চাও তারা চ্যানেলে বাদবাকি ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে অবশ্যই ক্লাসগুলো করবা আর নিয়মিত আমাদের সঙ্গেই থাকবা আশা করি তোমাদের এখন থেকে নিয়মিত আমরা ভিডিও ক্লাসগুলো দিতে পারবো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনার ভিতরে থেকো যখন তোমরা লাইফটা আগাতে পারবা ভালো থেকো আল্লাহ হাফেজ